আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আমি এনসির এই কোর্সটা ইনফরমেশন দেখতে পাই ফেসবুকে, থ্রুতে স্ক্রল করছিলাম বিভিন্ন ইনফরমেশনের জন্য। পরবর্তীতে আমি এটা ইনফরমেশন দেখতে পাই, দেখতে পাওয়ার পরে যেটা আসলে আমার কাছে সব থেকে বেশি আকর্ষণীয় লাগে সেটা হচ্ছে এটা এই কোর্সের যে ম্যাটেরিয়ালস বলেন বা সাবজেক্ট বলেন সেটা আমার কাছে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে। কারণ আমি এই পর্যন্ত অনেক কোর্সে ভর্তি হওয়ার জন্য আমি চেক করেছি বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ইনস্টিটিউট বলেন তাদের অনেক রকমের পিজিডি কোর্স আছে, ডিপ্লোমা কোর্স আছে হিউম্যান রিসোর্সের উপরে বা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের উপরে। তো যতগুলো কোর্সে আমি দেখেছি কোর্সগুলোতে এত বেশি ইলাবরেটলি কোনো কিছু সেট করা ছিল না সাবজেক্ট ওয়াইজ। একটা গদ বাঁধা সবারই এক ধরনের একটা কোর্স, সবগুলো ইনস্টিটিউটের এক ধরনেরই কোর্স আমি দেখেছি, খুব একটা কম বেশি নাই সবার, শুধু ইনস্টিটিউটের নামটা ভিন্ন। পরবর্তীতে আমি যখন এনজির এই কোর্সের যে সাবজেক্ট গুলো দেখি, দেখার পর আমি চিন্তা করি যে হ্যাঁ, এই কোর্সটা আসলেই খুবই বেশ ফ্রুটফুল, প্র্যাকটিক্যাল, এবং যেটা কিনা আসলে যে কোনো একটা অর্গানাইজেশনের এইচআর ডিপার্টমেন্টকে রান করার জন্য খুবই অর্থবহ। তার কারণ আমরা ভার্সিটিতে গ্রাজুয়েশন লেভেলে কেউ মেজর এইচআর নিয়ে পড়ি, আমরা পরবর্তীতে তার এইচআর এর উপরে আমরা এমবিএ করি, আমরা অনেকে আবার একটু এক্সট্রা আরো ডিগ্রি নেওয়ার জন্য কেউ পিজিডিও করে থাকি বিভিন্ন ইনস্টিটিউট থেকে, কিন্তু দেখা যায় যে পড়াশোনার যে ধারাটা সেটা এক ধরনের গদবাঁধা একটা ধারা, সেটার সাথে আসলেই প্র্যাকটিক্যাল লাইফের কোন রকম কোনো মিল নাই। কারণ এখানে যারা এক্সপেরিয়েন্সড এইচআর তারা আমার কথাটার মানেটা বুঝতে পারছেন, যারা নিউ কামার এসছেন এখনো, হয়তো যারা জব শুরু করেননি এইচআর বা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের আন্ডারে, বা যারা ইন্টার্ন করতে যাবেন বা এখন এমবিএ করছেন বা বিবিএ করছেন, তাদের উদ্দেশ্যেই বলা যে আপনারা যদি এই কোর্সটা করতে পারেন পরিপূর্ণভাবে, যে কোনো ক্লাস মিস না দিয়ে, অ্যাটলিস্ট যদি মিস যায় ও পরবর্তী যদি আপনারা ভিডিও ডাউনলোড করে নিয়ে এবং যে ফরম্যাট ফাইলগুলো আপনাদেরকে পরবর্তীতে প্রোভাইড করা হবে, যেগুলোর উপরে আসলে ট্রেনিং করানো হচ্ছে, বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন রকম ফরম্যাট থাকে এক্সেল এবং ওয়ার্ডের, সেগুলোর উপরে যদি আপনারা প্র্যাকটিস করেন, ক্লাস একটা ওই দিনই করেন বা ওই সপ্তাহের মধ্যে করেন, আমি আশা করব যে আপনাদেরকে কেউ কোথাও আটকাতে পারবে না। ইভেন নট ইভেন যে আপনাকে বিবিএ আপনারা যদি অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে এসে যদি অ্যাডমিনিস্ট্রেশন এবং এইচআর ডিপার্টমেন্টে কাজ করতে চান, আমার মতে এই কোর্সটা আপনাকে পুরোপুরি একটা গাইডলাইন দিবে যে হাউ টু রান এন এইচআর এন্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট। এবং আমার মতে, ফ্রম মাই বটম অফ মাই হার্ট বলছি, আপনাদেরকে কনভিন্স করার জন্য নয়, কোর্সটা যারা পরিপূর্ণভাবে করবেন একটা প্রফেশনাল যারা এইচআর আছেন তাদের থেকেও আপনি অনেক ভালো মতো কাজ করতে পারবেন। কারণ আমি নিজে করছি, আমি নিজে দেখছি যে এটা আসলেই অনেক বেশি অর্থবহ মানে কোর্স ম্যাটেরিয়াল হিসেবে। তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা কোর্সটা মনোযোগ দিয়ে করবেন, যদি কোনো ক্লাস মিস যায় আপনারা চেষ্টা করবেন ভিডিও ডাউনলোড করে নিয়ে ক্লাসটাকে রিক্যাপ করে নেওয়ার জন্য। আর আমাদের যারা মেন্টর আছেন এখানে মাহমুদ স্যার এবং শাহিন স্যার, ওনাদেরকে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো হেল্পের জন্য সবসময় পাবেন, যখনই ওনার মানে কোনো প্রবলেম হয় আমাদের, আমরা সবসময় ওনাদেরকে স্মরণ করি এবং ওনারা আমাদেরকে মানে সাথে সাথেই আমাদেরকে ওনারা বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন, সেটা টেকনিক্যালি হোক অথবা এডুকেশনাল সাইড থেকেই হোক, ওনারা বুঝাই দিচ্ছেন। আর এই কোর্সের একটা সুবিধা হচ্ছে যে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। কনসেন্ট্রেটটা কিরকম সেটা হচ্ছে যে আপনাকে ক্লাসের জন্য আপনাকে কোথাও যেতে হচ্ছে না, আপনার সময় নষ্ট হচ্ছে না, আপনি হয়তো এখনই অফিস থেকে আসছেন, আপনি ড্রেসটা চেঞ্জ করে আপনি খুব রিল্যাক্স মোডে বসে আপনি ক্লাসটা করতে পারছেন। ক্লাসের মাঝখানে যদি আপনি ঢুকে যান, প্রিভিয়াস যে 10-15 মিনিট গ্যাপ ছিল সেটাকে আপনি পরবর্তীতে ভিডিও দেখে রিক্যাপ করে নিতে পারছেন। সো এই কমফোর্ট জোনটা থেকে যাচ্ছে। সো আপনি যেটা করতে পারবেন, আপনি খুব কনসেন্ট্রেশন নিয়ে আপনি ক্লাসটা করতে পারবেন, কারণ আপনি ওয়ান টু ওয়ান ক্লাস করছেন বেসিক্যালি, আপনার আশেপাশে কেউ নেই, কোনো কোলাহল নেই বা আদার্স কোনো মুভমেন্ট নেই, সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ক্লাসগুলো আসলে খুব মাইনোটলি করা সম্ভব। আর যদি ঠিক মতো করে যেতে পারেন ক্লাসটা সবগুলো সেশন পরিপূর্ণভাবে, আশা করা যায় যে আপনারা যে কেউই যে কোনো এইচআর ডিপার্টমেন্ট সেটা যে কোনো অর্গানাইজেশনই হোক,
আপনারা খুব সুন্দর মতো এটাকে রান করতে পারবেন। আমার পক্ষ থেকে আমার যতটুকু বক্তব্য আমি বললাম, আপনাদের সবাইকে শুভ মানে সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ, সালাম আলাইকুম।